আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি, কেমন লাগে অবশ্যই দেখবেন। আর কি ব্লগ শেয়ার করব সেটা তো অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো আমরা আজকে কিছু ঘরোয়া উপাদান দিয়ে আমরা এখন একটা রোল তৈরি করব, কিছু রোল তৈরি করে দেখাবো কেমন হয়। অবশ্যই আমাদের সাথে থেকে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো আমি এই রোজার মাসের জন্য কিছু রোল তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন কীভাবে তৈরি করব সেটা শেয়ার করি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো কিছু তেল নিয়েছি, নিয়ে পেঁয়াজ কেটে নেব, সেই পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে কেটে নিয়েছি, সেগুলি দিয়ে দিব। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। তো কীভাবে নিচ্ছি অবশ্যই আমাদের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে নিজেরাও বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বাসায় তৈরি করা রোল অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তো ওইখানে আমি কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিলাম, এটা রোলের মধ্যে, রোলের সবজির সঙ্গে দিয়ে করলে খুবই ভালো লাগবে। তো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব, তো খুব সুন্দর হবে। আর এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে কাঁচা মরিচ কেটে দিয়েছি এর জন্য। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, সেই সবজি কী কী কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আমি গাজর, একটা আলু, বাঁধাকপি এর মধ্যে নিয়েছি, আর মধ্যে ধনিয়া পাতা নিয়েছি, আর পেঁয়াজের ফুলকা কেটে দিয়েছি, পেঁয়াজ কলিগুলি, সেগুলি সব কিছু দিয়ে এখন আমি এটা রোলের পুরটা তৈরি করে নিব। খুব সুন্দরভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ভেজে নিব। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে। আর এখানে আমি মুরগির মাংস আগে থেকে সিদ্ধ করে ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিক্স করে রোলের পুরটা তৈরি করব। তো কেমন লাগছে? তো দেখুন এদিকে আমি রোলের পুরটা তৈরি করতে দিয়ে এখানে আমি আটা নিচ্ছি, এখানে এক দেড় কাপ পরিমাণ মতো ময়দা নিলাম, নেওয়ার পরে এর মধ্যে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আটাটা মিক্সড করে নিব। আর এটা খুব ঘন কিংবা পাতলা করা যাবে না, মিডিয়াম অনুযায়ী এটা বেটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে যে নেড়ে চেড়ে মিক্স করতেছি, আর মধ্যে পরিমাণ মতো করে আস্তে আস্তে করে একটু পানি দিয়ে দিব। তো আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে, খুব জোরে করা যাবে না, নাহলে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো নেড়ে চেড়ে এই যে মিক্স করে নিচ্ছি আমি ময়দাটা, খুব সুন্দর করে, কোনো লাঞ্চ যেন না থাকে সেজন্য আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এই যে আমাদের মিক্স করা হয়ে গেছে। আর এই ধরনের পাতলা বেটার তৈরি করে নেবেন, খুব সুন্দর হবে। তো আমাদের বেটারটি তৈরি কমপ্লিট। আমরা এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে আমি এখন রোলের জন্য পুরটা দিয়ে সুন্দর করে একটা রুটি বানাই নেব গোলা আকারে করে। তো দেখুন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে আমাদের। তো এক চামচ আমি এর মধ্যে বেটারটা দিয়ে সুন্দর করে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি গোলাকার করে। তো এভাবে আপনারা করে নেবেন, খুবই সুন্দর হবে। চাইলে আপনারা রুটি বানিয়েও রোল তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো। তো দেখুন এই যে হয়ে গেছে, আর উপরটা সুন্দরভাবে এখন
কুক হয়ে গেছে, আমরা এখন উল্টিয়ে নিব, নেওয়ার পরে আমরা উঠাই নিব কয়েকটা, এভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করে দেখাবো। তো দেখুন এই যে সুন্দরভাবে এখন হয়ে গেছে, আমি আলতো হাতে এটা তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর পাতলাও হয়ে গেছে। তো আরও কয়েকটা আমরা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও আমরা একটু তেল ব্রাশ করে নিব। তো আর একটা দিচ্ছি আমরা, দিয়ে আবারও গোলাকার করে নিব, রুটি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে পাতলা একটা রুটি তৈরি করে নেব, নিব রোলের জন্য। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, আর চার চার থেকে খুলেও গেছে, এটা খুব সহজে উঠে যাবে। তো দেখুন উঠিয়ে নিলাম আমরা, খুব সুন্দরভাবে উঠে গেছে। আর আমরা কিভাবে রোল বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবেন এভাবে বাসায় তৈরি করে আপনারা একসঙ্গে অনেকগুলি তৈরি করে অনেক কিছু দিন খেতে পারবেন সংগ্রহ করে। তো আমিও সেইভাবেই তৈরি করতেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমরা সবগুলি বানিয়ে নিব, তারপরে রোল তৈরি করব। তো দেখুন আমাদের রোলের জন্য রুটি রেডি, আমরা এখন রুটিগুলি বানিয়ে নিয়েছি, এখন আমরা রোল তৈরি করব। তো রোলটা তৈরি করতে কিভাবে করব সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রোলটি বানিয়ে নিই। তো রোলের পুরো এখানে রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, ইয়ামি, খুব ভালো লাগছে, আমাদের খেতেও অসম্ভব মজাদার হবে। তো আমরা দেখুন, এই তো আমরা এখন রোলের জন্য পুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমরা মল্টিয়ে নেব কিভাবে সেটা অবশ্যই দেখতে পাবেন। তো আমি যেভাবে করছি এভাবে অবশ্যই বাসায় করার ট্রাই করবেন, চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। তো এখানে আমি কিছু ময়দার আটা গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে রোলের মুখটা আটকিয়ে নেওয়ার জন্য নিয়েছি। তো দেখুন কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখবেন। তো এইভাবে আমরা আটাটা সুন্দর করে লেগে নিচ্ছি, লাগিয়ে নিব, নেওয়ার পরে আমরা রোলটা পেঁচিয়ে নিব। তো যে মোলটাই নিব কিভাবে, তো অবশ্যই দেখবেন। তো দেখুন এই যে এইভাবে আমরা রোলের জন্য রুটিটা মল্টিয়ে নিচ্ছি, আর এইভাবে উঠিয়ে এখন পেঁচিয়ে নিব। তো এটা খুব আলতো হাতে করতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে আস্তেই করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরে সুস্থে এই জিনিসটা রোলটি তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমরা আর একটু আটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর দেখুন রোলটি তৈরি হয়ে গেছে আমাদের। তো এইভাবে সব রোলগুলো আমরা বানিয়ে নিব। আর এটা আপনারা করে রোলটি তৈরি করে সংগ্রহ করে এক সপ্তাহ দুই একাদ মাসের জন্য রেখে খেতে পারবেন, আপনারা যতদিন ইচ্ছা করে রাখতে পারবেন। তো আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি, যত রোজার মাসে খেতে পারি সেজন্য কিছু বানিয়ে নিব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হল বাটনটা ক্লিক করে রাখবেন। তো এই তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর হচ্ছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে। তো সব কয়টা এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে, তো দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখন আমরা প্রসেস করার জন্য কী কী লাগবে সেটাও দেখাবো। তো এখানে আমি দুইটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি, আর এখন আমি এই ডিমের মধ্যে রোলগুলি চুবিয়ে ব্রেড ক্রাম্বে নিব। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এখন আমরা এটার মধ্যে করে ডিমটাতে চুবিয়ে ব্রেড ক্রাম্বে সুন্দর করে লাগিয়ে নিব, তারপরে করে রেখে দেব।
তো দেখুন এখন আমরা ডিমে চুবিয়ে দিলাম, ডিম থেকে নামিয়ে এখন আমরা সুন্দরভাবে এখন বিস্কিটের গুঁড়াগুলি লাগিয়ে নিব। তো আলতো হাতে এখন আমরা দুই হাত দিয়েই করতে হবে, যেহেতু না হলে হবে না, যে হাতে ডিমের গুলা লাগিয়ে এসে আছে সেটা দিয়ে হবে না, অবশ্যই আমাদের আর একটা হাত লাগাইতে হবে। তো এইভাবে আমাদের দুই হাত দিয়েই আমরা তৈরি করে নিব সবগুলি, এভাবে আমরা বেডগ্রাম লাগিয়ে নিব। আর কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। তো আমি এভাবে সব কয়টা রোল তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সব কয়টা রোল একে একে করে নিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের সব কয়টা রোল তৈরি করা হয়ে গেছে আর খুবই ভালো লাগছে। আমরা এইভাবে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম, আর এগুলি আমরা ভেজে নিব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো।